নমস্কার, আমি অর্ণব। আগেকার দিনে কামান চালানোর জন্য বারুদে ঠাসা পিপে রেখে দেওয়া হতো, আমরা সবাই পড়েছি সে কথা। ধরুন একটা সেনা ছাউনি, সেখানে অমন একটা পিপে রাখা অন্ধকারে, কেউ বিশেষ খেয়াল করে দেখে না, তবে যেতে আসতে একবার সেদিকে চোখ পড়লে হঠাৎ কখনো বুকটা ছ্যাঁত করে ওঠে। মনে পড়ে কি ভয়ঙ্কর প্রলয়ঙ্করী শক্তি সে ধারণ করেছে তার মধ্যে। তবে এ ভাবনা মুহূর্তের, পরক্ষণেই হেলা ফেলায় ফেলে রাখা হয় তাকে, রাখা হয় বড় অসাবধানে। তারপর কি হয়, কখনো কি এই অনাদর অবহেলায় ঠিকঠিক করে চলতে শুরু করে অন্তরের বারুদটুকু? আসুন একটা গল্প শুনতে শুনতে ভেবে নেওয়া যাক, আপনাদের ভরসা মাথায় তুলে রেখে একটা দুঃসাহসী কাজের সিদ্ধান্ত নিয়েছি। কেন দুঃসাহস বললাম সেটা গল্পটা শুনলেই বুঝতে পারবেন। শুরু হচ্ছে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের আজকের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই, সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ, আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন এই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরা বলতে লাগল, মৃণাল মেয়ে কিনা তাই ও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত। ছুরিবিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটি ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12, দুর্গম পাড়া গাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলা শেয়াল ডাকে, স্টেশন থেকে 7 ক্রোশ শ্যাকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সে রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃৎ অম্লশূল এবং কন্যের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দুরদুর করতে লাগল, মা দুর্গা নাম জপ করতে লাগলেন, শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে, মেয়ের রূপের ওপর ভরসা। কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই, যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম, তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না।
সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়াগে মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চক্ষুর সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগল। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতকুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের ওপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় চায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন তাই তোমাদের ধর্মের সংসারেও দাম নেই। আমার যে রূপ আছে সে কথা বলতে আমার বেশি দিন লাগেনি জানো, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মামা এই বুদ্ধিটার জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধি মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন, সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আরও একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা তোমরা কেউ জাননি। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাইপাশ যাই হোক না সেখানে তোমাদের অন্তর্মহলের পাঁচিল ওঠেনি, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারনি। আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলে সিঁড়িতে ওঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে, সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাপনা দেবার কাঠের গামলা, সকালে বেহারার নানা কাজ, উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নূতন বউ ছিলুম না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম, যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগবেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল, আমাকেও সে সঙ্গে যাওয়ার ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকত সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মাঝে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্তর্মহল দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই,
আর অন্তরটা যেন পশমের কাজের উল্টো পিট। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, শয্যা নেই, সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল, সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো জানো, অনাদর জিনিসটা ছাইয়ের মতো, সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্যই তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইতে যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো, আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আতর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়াল, মনে ভয়ই হল না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টেনে দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমন করেই উঠে আসতুম। বাঙালি মেয়ে তো কথায় মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়, আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটা তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লেখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বী জড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যেও অসত্য গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইটকাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল, তারপর থেকেই ফাটল শুরু হল। বিধবা মার মৃত্যুর পর আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে আশ্রয় নিলে। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ, আমার পোড়া স্বভাব কি করব বলো। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়াল। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান! দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হয় তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা, তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূরে করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার হল না, তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল জানো। দেখলুম বড় চা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকম ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জা বোধ হল। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে, ও কাজে দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা।
আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্যে সকল বিষয়েই নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি নে। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারোর খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজবউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন একটা বিপদ ঘটালুম, এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তারও মনটা হালকা হল। আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স সে 14 কমই ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেওয়ার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনে জুড়ি বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারব না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটু কোনো ছেড়ে দিতে চায়নি যে কোনো এক অনাবশ্যক জিনিসের মতো পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ সে, একে অনাবশ্যক, আবার তার উপর তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবারও জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে নিলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগল। তার ভয় দেখে আমার বড় দুঃখ হল। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর শুধু তো আমার ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হল না। দু চার দিন আমার কাছে থাকলেই তার গায়ে লাল লাল কি উঠল, হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আরও দু একদিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই দুই একদিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামুল লজ্জাতেই মরবার জো হল। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের এই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকব, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার ওপর তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দু দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত খসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হওয়ার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে, ব্যামো হতেই চায় না। মরা সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হল না। কিন্তু এটা বেশ বোঝা গেল
পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সব চাইতে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় ভাঙল। যখন ভাঙল তখন ওকে আর এক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রি মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগত। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাত। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্তর্মহলে কোথাও এক ছটাক জমি নেই। অত্যদিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখলুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিনই জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাথৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। এক একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুঁতখুঁত খিটখিটে রন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হল না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগল তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দুরা পুলিশের পোষা মেয়ে চর। তার কিন্তু আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম, সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। তারপর দিন থেকে আমি পাঁচ শিকে দামের জোড়া মোটা কোড়াকলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এটো ভাতে থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটা দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি। আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছেন ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে
তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বড় ঠিক হল। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানিনি, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল, বলে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, জানো বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসার নামও করলে না। বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন, কিন্তু বিন্দুর কান্না থামতে চায় না। তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমারও হল না। কিসের জোরেই বা বলবো, আমি যদি মারা যাই তোর কি দশা হবে? একে তো মেয়ে, তার উপর কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলেও প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমিও আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের কোয়াল ঘরে পড়ে থাকব, আমাকে যা করতে বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না, কাজেই চুপ করে যেতে হল। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছা ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গহনা দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন হয়ে গেল, তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিলে তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের একপাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের ঝোঁক বেশি। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে, আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগল। বিন্দুর স্বামী পাগল, সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল, শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশী চলে গেছেন, শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপর বসে পড়লুম।
মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, বলে ও মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি, বেহারাটা নিশ্চয় তার সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি যখন তাকে স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড, রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হল। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে, তার বিস্তারিত বিবরণ লেখার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সমস্ত শরীর জ্বলতে লাগল। আমি বললুম, এমন ফাঁকি দিয়ে বিয়ে বিয়েই নয়, বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে, বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে কথা বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয় জানি। তোমরা ভয় দেখালে, বিন্দু শ্বশুরবাড়ির লোক, পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালতে শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গহনা বেচে যা করতে পারি তাই করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই, কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর করব কি? ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে, সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে তা জানিনি, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে সে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তারা দিক থানায় খবর। এই বলে মনে করলুম, বিন্দুকে এই বেলা আমি শোবার ঘরে এনে তাকে নিয়ে তালা বন্ধ করে বসে থাকি। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে, বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে সে আমাকে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়াল। তার শাশুড়ির তর্ক এই যে, তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত ও সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে করবে কি, তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে নিয়ে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে, সতীসাধ্বী স্ত্রীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষদের মনে আজ পর্যন্ত একটুও সংকোচবোধ হয়নি, সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে গিয়ে পড়েছি, ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন।
তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল, তোমরা তো জানোই যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরি উপরি দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও তা আমি পাব না। এরকম কাজের চেয়ে তাকে যদি বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে তাহলে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞেস করলে, বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়িতে যাতায়াত করে, এ তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল, ওর ওপরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্যই আমি ওকে ভাই ফোটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে ডাকতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকে শেল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছু করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল, সন্ধ্যা সময় ফিরে এসে আমাকে বললে বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনও তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন, আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও হয়তো মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসব। আমাকে নিয়ে বিষম ল্যাঠা। বুধবার আমার যাবার দিন, রবিবার সমস্ত ঠিক হল। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবার পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল, সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো, তার মুখ দেখেই আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধে হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করাতে পারলি নে? সে বললে, আর দরকার নেই, কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম তার কাছেই খবর পেলুম, তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হল। দেশশুদ্ধ লোক চটে উঠলে, বলতে লাগলে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে, হে সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের ওপর দিয়েই হয় কেন? আর বাঙালি বীরপুরুষদের কোঁচার ওপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচেছিল রূপে গুণে কোনো যশ পায়নি, মরবার বেলায় যে একটু ভেবেচিন্তে এমন একটা নতুন ধরনে মরবে
যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে গেল। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হল না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মোটের ওপর আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি, আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়েই বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বাও নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়, সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনে যমুনা পরে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞেস করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিদানন্দের অতি সামান্য এই বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এই এমন জীবন নিয়ে কেন এই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বলি, এর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই তিনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হল তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগল। কোথায় রে রাজমিস্ত্রির করা দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়ো আইন নিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উড়ছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা নেই। আমার এই অনাত্রিত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি,
ভয় নেই অমন, পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হওয়ার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, মৃণাল। শেষ হলো আজকের নিবেদন, কবিগুরুর লেখা স্ত্রীর পত্র। এই নিবেদন আপনাদের কেমন লাগলো সেটা জানতে কিন্তু আমি সবিশেষ আগ্রহী, কারণ পুরুষকণ্ঠে নারীত্বের সুখ যন্ত্রণার অনুভূতি ফোটানো বড্ড চ্যালেঞ্জিং লেগেছিল আমার কাছে, উপভোগ্যও লেগেছিল একাধারে। শেষ পর্যন্ত মৃণালিনীর অনুভূতি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।